আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা পেনাল কোডের খুবই ইন্টারেস্টিং একটা টপিক। প্রথমে আমরা একটা ল্যাটিন টার্মের সাথে পরিচিত হই। ল্যাটিন টার্মটা হচ্ছে ডোলি ইন ক্যাপাক্স, অর্থাৎ আপনাদের এমসিকিউ কোয়েশনে আসতে পারে ডোলি ইন ক্যাপাক্স বলতে কি বোঝায়, অথবা ডোলি ইন ক্যাপাক্স কোন ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে দেখেন, ডোলি ইন ক্যাপাক্স এটার অর্থটা হচ্ছে দ্য পার্সন হু আর আনএবল টু ডুইং এনি ক্রাইম, অর্থাৎ এমন ব্যক্তি যে অপরাধ করার কোনো যোগ্যতা রাখে না অথবা অপরাধ করতে অসমর্থ। এখন প্রশ্ন হচ্ছে, এটা প্যানাল কোডের কোন ধারায় আলোচনা করা হয়েছে? এটা প্যানাল কোডের আলোচনা করা হয়েছে সেকশন 82-তে। এবং এই কত বছর পর্যন্ত, বয়স পর্যন্ত একজন বাচ্চাকে বলা হবে ডোলি ইন ক্যাপাক্স? বলা হচ্ছে যে 9 বছরের কম যে কোনো বাচ্চাকে বলা হবে ডোলি ইন ক্যাপাক্স। তাহলে পুরো ব্যাপারটা আমি আবার বলতেছি, ডোলি ইন ক্যাপাক্স এটার অর্থ হচ্ছে দ্য পার্সন হু আর আনএবল টু ডুইং এনি ক্রাইম, এমন ব্যক্তি যে অপরাধ করতে পারে না। তাহলে 9 বছরের নিচে কোনো বাচ্চা অপরাধ করতে পারে না, এবং সে যদি কোনো অপরাধ করেও থাকে তাহলে সেটা অপরাধের অন্তর্ভুক্ত হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।